দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এপ্রিলের 2 তারিখ আজকে আমরা আমাদের নতুন বাড়ির এলাকাটা দেখাচ্ছি আপনাদের। এখানে আজকে আমরা দুবার এসেছি আসলে জিনিসপত্র রাখার জন্য। আজকে দ্বিতীয় দফায় আমরা জিনিস রেখে এখন ফিরে যাচ্ছি। এখন আপনাদের একটু এডমন্টনের হাইওয়ে দেখাবো। 1.5 মিনিট পরেই আমরা হাইওয়ে একটা ক্রস করব অ্যান্থনি হ্যান্ডি। আর হচ্ছে দর্শকদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটুখানি কথা বলবো, মূলত মৌলি তোমার পরামর্শ। দর্শকদের প্রশ্ন হচ্ছে মৌলি, আচ্ছা বড় একটা অংশের প্রশ্ন যে আইএলটিএস এর জন্য তারা বেস্ট টিপস কোথা থেকে পেতে পারেন, মেইনলি ফ্রি অফ কস্ট তারা কোথা থেকে বেস্ট রিসোর্সেস এবং টিপস পেতে পারেন, তোমার নিজের কি মনে হয়? ফ্রি অফ কস্ট সব রকমের ইনফরমেশন আসলে ইন্টারনেটে অ্যাভেলেবল আছে। কোন সাইটটা, একাধিক সাইট আসলে ভালো সাইট, হেল্পফুল সাইট আছে। আমি যেটা ফলো করতাম সেটা ছিল আইএলটিএস উইথ লিজ, ব্রিটিশ একটা টিচার, আইএলটিএস টিচার। আমার কাছে ওনার টিচিং মেথডটা, এক্সপ্ল্যানেশন যেভাবে করেছেন এবং যা রিসোর্সেস যেটা অলরেডি আপলোডেড ওখানে, মানে ধরো স্পিকিং এর যে টপিকগুলো সবগুলো দেয়া আছে অলরেডি, পার্ট 1 এ কি টপিক, পার্ট 2 তে কি টপিক, পার্ট 3 তে কি টপিক, এইটা আমার কাছে খুব হেল্পফুল মনে হয়েছে। প্লাস ওখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যারা ধরো এক্সাম দিচ্ছে, যারা ধরো লিজকে ফলো করছে অনেকদিন ধরে, ওর স্টুডেন্ট কাইন্ড অফ, তো তারা তাদের পরীক্ষা শেষ করে একটা তাদের এক্সামে কি আসলো এসেছে সেটা আপলোড করে বা শেয়ার করে। এটা একটা খুব ভালো রিসোর্স যে রিসেন্ট সময়ের গ্রেট একটা আইডিয়া পাওয়া যায় একদম জেনুইন স্টুডেন্ট থেকে, রাইট? হ্যাঁ, বাহ। রিসেন্ট সময়গুলোতে কি কি স্পিকিং টপিক নিয়ে আলোচনা বা কোশ্চেন এসেছে বা কি ধরনের রিডিং মেসেজ এসেছে, এগুলোর একটা হ্যান্ডি আইডিয়া পাওয়া যায়। মানে এটা হচ্ছে অ্যাডিশনাল, আমি বলবো যে যেটা লেসন সেটা তো আছেই, স্পিকিং এর উপরে লেসন আছে, রিডিং এর উপরে, রাইটিং এর উপরে, সবকিছুর উপরে লেসন আছে, কিন্তু এই আলাদা ইনফরমেশনটুকুও পাওয়া যায় যে কোনগুলো এই মুহূর্তে বা রিসেন্ট সময়ের পরীক্ষাগুলোতে আসছে। রাইট, তো তুমি যে যতবার আইএলটিএস দিলা, রাইট, তুমি বাংলাদেশে 2 বার আর হচ্ছে কানাডায় 2 বার, এটা দর্শকদের একটা অংশ তো এর মধ্যে জেনেই গেছে, রাইট? তুমি 7.5 পাইছো 1 বার, 8 পাইছো 1 বার, রাইট? রাইট, তো এই যে এই 7.5-8 এই এই তোমার প্রস্তুতি সবই মূলত এই আইএলটিএস উইথ লিজ, এই রিসোর্স পার্সন থেকে, এই টিচারটা থেকে মূলত? হ্যাঁ, মূলত আমি সেটাই শেষ করতে পারি না, এরকম অবস্থা আর কি, অনেক অনেক লেসন, সো ঠিক ঠান্ডা মাথায় শেষ করতে চাইলে আরো অনেক বেশি সময় দিলে তারপরে হয়তো শেষ করতে পারতাম, বাট আমি পারি নাই শেষ করতে, তার আগেই। বাট ইট অলরেডি ওয়ার্ক ফর ইউ সাকসেসফুলি, এটা আমার জন্য কাজ করছে। দর্শক একটু দেখাই, আমরা অ্যান্থনি হ্যান্ডি হাইওয়েতে আমরা প্রবেশ করলাম আমাদের এই নতুন ঠিকানা, নতুন বাড়ির ঠিকানা থেকে শহরের ওই প্রান্তে যেতে এই হাইওয়ে এইটুকু ক্রস করতে হয়, এটা একটা চমৎকার ব্যাপার। জাস্ট এইটুকুই যদিও, সো দিস ইজ আ স্লাইস অফ এডমন্টনস হাইওয়ে অ্যান্থনি হ্যান্ডি। হ্যাঁ মলি, মানে তাহলে এইটা তোমার মনে হচ্ছে যে ওকে সাফিসিয়েন্ট? হ্যাঁ, এছাড়াও আরও কিছু আইএলটিএস অ্যাডভান্টেজ সম্ভবত একটা সাইট আমি তখন ফলো করতাম, আরও একটা দুইটা আসলে সাইট আছে, বাট আমি আমি মানে একদম লয়ালি ফলো করেছি লিজকে, সেই জন্য ওর কথা বেশি বলছি আর কি, এবং সেটা থেকেই তুমি বেনিফিট পাইছো ফর শিওর। হ্যাঁ, দ্যাটস ইট। দর্শক ভাই বোনেরা যারা ফ্রিতে আইএলটিএস এর রিসোর্সেস খুঁজে বেড়াচ্ছেন, তাদের জন্য আসলে অনেকেই আছে অনলাইনে, এখন ইউটিউবে শত শত আইএলটিএস ক্লাস আছে, কিন্তু যেহেতু লিজ থেকে মৌলি নিজে বেনিফিটেড এবং মৌলির স্কোর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সেই জন্য কনফিডেন্টলি ও লিজের কথা বলছে। আশা করি আপনারা একটা বেসিক ধারণা এই জায়গাটিতে পেলেন। সো দ্যাটস ইট, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।